দেশের মতো সিনেমা যদি বেশি বেশি হয় আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে বেঁচে থাকবে। শুধু সারা সারা দেশে না, আমি বলবো যে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত। আমার চোখে এখনো জল, আমি স্পিচলেস। অসাধারণ অসাধারণ মুভি। আসলে ছবিটা এত ভালো করেছে, আমার মনে হয় এই ছবিটার মতো শ্রেষ্ঠ ছবি আর হতে পারে না বাংলাদেশে। বিউটিফুল, রিয়েলি ভেরি টাচিং, ভেরি রিয়েল। মুক্তিযুদ্ধের গল্প মানেই যে তথাকথিত আমাদের মাথার মধ্যে যেটা আসে সেই চিত্র নয়, খুবই আধুনিক একটা চিন্তা আধুনিকভাবে উপস্থাপন করেছে। আর সবচেয়ে বড় কথা, এখানে কোনো হিরো না, পুরো গল্পটাই হিরো। একাত্তর নিয়ে এত ভালো কাজ খুব কম হয়েছে, এটাই বাস্তব সত্য যে একাত্তর সাবজেক্ট করে চলচ্চিত্র করলে সেটি কমার্শিয়ালি একটা ফ্লপ আইটেম। আমার ধারণা যে হৃদি হক এই জায়গাটাকে ওভারকাম করেছেন, এবং এই কথাটি নির্দ্বিধায় বলা যায় যে একাত্তর নিয়ে সবচেয়ে মডার্ন অ্যাপ্রোচের একটা মেকিং হৃদি হক করেছে। সব মিলিয়ে ছবিটা খুব ভালো, এবং নতুন প্রজন্মের কেন সবাইরই মুক্তিযুদ্ধকালীন আমাদের মতো যারা তাদেরও এই ছবিটা দেখা উচিত, না মুক্তিযুদ্ধটাকে আবার স্মরণ করিয়ে দেওয়া। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, এটা তো মানে আমার কান্নাও তো চলে এসেছিল, কারণ আমি আমার আব্বাকেও তো ওরকম করে মিস হারিয়ে ফেলেছিলাম, তো ওখানে অনেক ভালো লেগেছিল, খুব সুন্দর। সাংঘাতিক ভালো, সাংঘাতিক ভালো, এরকম মুভি হওয়ারও দরকার। এক্সট্রিমলি ভালো, কংগ্রেচুলেশনস, অ্যান্ড রিয়েলি খুব ভালো হয়েছে। মুভিটার মাধ্যমে আমরা 1971 সালকে মনে হলো যেন টাইম ট্রাভেল করলাম। অসাধারণ মেকিং, সত্যি প্রচণ্ড ভালো মুভি। অনেকদিন পর একটা সুন্দর মুভি দেখলাম, খুব ভালো লাগছে।